Oh! Oh! এই ঘটনাটা ঘটছে হচ্ছে ফ্রান্সে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন সে হচ্ছে করোনা ভাইরাস দুর্গতদের সাথে দেখা করতে গিয়েছিল ফ্রান্সের একটা প্রদেশে সেখানে হচ্ছে করোনা ভাইরাস তারা এফেক্টেড রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সাথে একটা সাক্ষাৎকারে তারপর এক লোক তাকে চড় মেরে বসে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট তো এগুলো তো আমাদের আসলে এগুলো নিয়ে আলোচনা করা তো দরকার দেখা দরকার শেখা দরকার এই যে ঘটনাগুলো ঘটে এখান থেকে আমাদের কি শেখার আছে আমাদের যেটা শেখার আছে সেটা হচ্ছে আমরা একটা কম্পারেটিভ স্টাডি করতে পারি এই ঘটনাটা যদি বাংলাদেশে ঘটতো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কেউ থাপ্পড় মারছে প্রথমত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তো কেউ থাপ্পড় মারবেই না রাইট মারার সাহসই নাই যদি মারতো তাহলে কী হইতো আর এই যে ফ্রান্সে যে থাপ্পড় মারলো তাতে করে তার কী হচ্ছে এবং কী হবে সো সিএনএনের একটা ইন্টারভিউ দিয়েছে হচ্ছে একজন ফ্রেঞ্চ প্যারিস করেসপন্ডেন্ট এক ফ্রেঞ্চ ভদ্রমহিলা তো সেই ওই ইন্টারভিউতে সেটা নিয়ে কথা বলতেছিল এবং সেখান থেকে আমরা জানতে পারলাম ওই লোকের ভাগ্য যে লোক চড় মারছে ইমানুয়েল মাক্রনকে ফ্রান্স প্রেসিডেন্ট তাকে তুলে নিয়ে হচ্ছে হাত পায়ে নখ উপরে ফেলা হয়েছে ইয়ে পুলিশ কাস্টডিতে আমি কিনি অবশ্যই এটা তো বাংলাদেশ না রাইট না এটা করা হয় না তাকে জাস্ট গ্রেফতার করা হয়েছে এবং ওই মহিলা বলতেছে যে তার জরিমানা হবে প্রধানমন্ত্রী সিটিং প্রেসিডেন্টকে থাপ্পড় মারছে এটার শাস্তি হিসেবে তার জরিমানা হবে সম্ভাব্য অর মেবি তার ইয়ে হইতে পারে কি বলে জানি জেল হইতে পারে যেহেতু এটা একটা ভায়োলেন্সের ঘটনা ফিজিক্যাল অ্যাসল্টের ঘটনা সুতরাং এটা একটা ফেলোনি চার্জ হইতে পারে জেল হইতে পারে মহিলা শিওর না বারবার করে বলতেছে যার জরিমানা হবে এবং জেল হইলে হইতে পারে The two men that are now in custody face a possible fine, a prison sentence possibly also because of course he is someone invested with the power, the authority of the state in him and that carries a hefty fine and possible imprisonment. এই হচ্ছে শাস্তি রাইট আমাদের বাংলাদেশে হইলে কি হতো রাইট ওই লোককে ধরে নিয়ে যাওয়া হতো প্রথমত আসলে সত্যি কথা বলতে ধরে নিয়ে গুম করে তুলে নিয়ে ক্রস ফায়ার হয়ে যেত রাইট কী জানি বলো অস্ত্র উদ্ধারে যেত তাকে নিয়ে তারপর হয়তো সে ইয়ের পাড়ে নদীর পাড়ে নিয়ে যেত তারপর বা দীঘির ওই যে বেড়িবাঁধে নিয়ে যেত নিয়ে সেখানে হইতেছে তাকে ক্রস ফায়ার করা হয়তো সে হয়তো পুলিশের দিকে গুলি ছুটতো তার সঙ্গী সাথীরা এবং পুলিশ তাকে গুলি ছুড়ে এটা হইতেছে আর এটা হচ্ছে লাইক পসিবল আউটকাম আর এর চেয়ে যদি লাইট কোনো আউটকাম আসে সেটা কী কী হইতে পারে রিমান্ডে নেওয়া হবে তাকে নেওয়ার পর যেগুলো যেগুলো করা হবে আমি আপনাদেরকে দেখাইতেছি প্লিজ একটু জাস্ট বেয়ার উইথ মি হিয়ার একটু ধৈর্য ধরে আমি দেখাই কী কী হবে শুরু হবে ইনশাল্লাহ এটা দিয়ে এই যে এরকম করে নখ সেই ও বাবা আমি দিয়ে ফেলছি নিজে একটু চাপ হ্যাঁ শুরু হবে এইভাবে তার তো পাঁচটা আঙ্গুল করে চারটা হাত পা মিলে চার পাঁচটা বিষ বিশ আঙ্গুলের নখের উপর প্রথম হইতে এটা অ্যাপ্লিকেশন হবে তারপর অ্যাপ্লিকেশন হবে এটার জয়েন্টে ওরে ভাই জয়েন্ট একটু দিয়ে দেয় হাঁটুর বাটিতে তারপর হাতের জয়েন্টে তারপর আর কোথায় কোথায় হবে মাথার মধ্যেও হবে বোধহয় নেক্সট এটার ইউজ হবে তারপর হবে পায়ের তালুতে এটা হচ্ছে বেসবল ব্যাট রাইট আমার একটা ইয়ে ছিল এটা আসলে গ্রিন দেখে তো ট্রান্সপারেন্ট হয়ে যাবে আমার একটা আসলে রিয়েল বেসবল ব্যাট ছিল এটা কই পাচ্ছি না তারপর আমার কাছে একটা হচ্ছে গাড়ির ইয়ে ঠিক করার একটা রড ছিল বাসায় আমি রাখি জাস্ট সেফটির জন্য ওইটাও খুঁজে পাচ্ছি না মানে হবে পায়ের তালুতে এক চোট তারপর হবে এইটে ইলেকট্রিক শক আমার কাছে এটা একটা ইলেকট্রিক ব্যাট এই জন্য দেখাচ্ছে আর কি মানে ইলেকট্রিক শক হবে আমি তো এখন আপনাদেরকে কারেন্টের তার এক্সপোজড কারেন্টের তার এনে দেখাতে পারতেছি না বাংলাদেশ থেকে আনছিলাম মশা মারার জন্য কঠিন মাল সো নেক্সট হবে ইলেকট্রিক শক এবং সর্বশেষ আমাদের পুলিশ ভাইদের ফেভারিট বিসমিল্লাহ ওকে দিস ঠিক আছে এটা অবশ্য অর্গানিক ডিম দামি ডিম তারা এত দামি ডিম ইউজ করবে না তারা ইনঅর্গানিকগুলো ইউজ করবে মানে হচ্ছে ওই যে ফার্মারগুলো আর কি সো না এটা অর্গানিক ডিম তারা পুলিশ অর্গানিক ডিম ইয়ে করবে না ওদের সেই পরিমাণ সম্মান দেখাবে না বাংলাদেশের নাগরিকের প্রতি ইনঅর্গানিক ডিমটাই আর কি এটাকে ডিম থেরাপি সম্পর্কে কি আপনাদের ধারণা আছে যে কী করা হয় না থাকলে শোনেন জানাই আপনাদেরকে ডিম থেরাপি কীভাবে করা হয় মানুষের খুব জনপ্রিয় পুলিশ রিমান্ডের জন্যে এক মহিলাকে ডিম থেরাপি দিয়েছে ওই দিন এক খবরে পড়লাম ওই মহিলা এখনও টয়লেটে যেতে পারে না সো
লাইক আপনি যদি হোমো সেপিয়েন্স হয়ে থাকেন তাহলে আপনার আমার অভিজ্ঞতা সিমিলার। সো আমাদের পশ্চাৎ দেশের যে অংশটা দিয়ে হইতেছে পুব বের হয়ে আসে, ওই জায়গাটা তো খুবই সফট এবং সেন্সিটিভ, রাইট? তো এই ডিমটাকে সেদ্ধ করা হয়, সেদ্ধ করে যখন প্রচণ্ড গরম হয়, গরম থাকে ডিমটা, তখন ওইটাকে হচ্ছে ওই সফট এবং সেন্সিটিভ জায়গা পশ্চাৎ দেশের ওই দিক দিয়ে প্রবেশ করানো হয়, চেপে ধরে রাখা হয়। তারপর ওই জায়গাটা একদম পুড়ে অবস্থা খারাপ, তারপর আপনি সারা জীবন হাঁটতে পারবেন না, মৃত্যুর আগের দিন পর্যন্ত হাঁটতে গেলে ব্যথা যন্ত্রণা। সো এই হইতেছে এগুলো ব্যবহার, এই হইতেছে আমাদের বাংলাদেশে কেউ যদি প্রধানমন্ত্রীকে থাপ্পড় দিত, এগুলো হচ্ছে লাইক লাইট, আমি ইয়ে বললাম, এগুলো হচ্ছে বেস্ট কেস সিনারিও। তাকে তো উনি গুম করে হইতেছে ক্রস ফায়ার ইমিডিয়েটলি। কপাল যদি ভালো হয় তাহলে যতগুলো টুল দেখাইলাম এগুলা অ্যাপ্লাই করা হবে, রাইট? নাও এটা একটা দুঃখের ব্যাপার যে আমরা ফাইজলামি করতেছি, হাসাহাসি করতেছি, কিন্তু যার উপর দিয়ে ডলারটা যাইতো তার জন্য ব্যাপারটা হাস্যকর না। নাও সভ্যতার সাথে যে অসভ্যতার পার্থক্যটা রে ভাই, যে ওয়েস্টের যে ক্যানাডাতে এখন হচ্ছে একটা ওই যে একটা মুসলিম ফ্যামিলির উপর যে ট্রাক চালাই দিছে একজন টেরারিস্ট, রাইট, খ্রিস্টিয়ান টেরারিস্ট, সেটা নিয়ে দেখি ফেসবুকে প্রচুর চলতেছে। ঢাকা ইউনিভার্সিটির একটা গ্রুপেও দেখলাম যে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, যেটা নিয়ে ফান করতেছি গত কয়েকদিন ধরে, ঢাকা ইউনিভার্সিটির এক্স স্টুডেন্টদের যে গ্রুপ, সো এক্স স্টুডেন্টদের গ্রুপ বিধায় সেখানে প্রচুর প্রতিষ্ঠিত অ্যাকমপ্লিশড লোকজন সেখানে আনাগোনা। তো সেইখানেও দেখলাম যে শুরু হয়েছে যে যারা বাংলাদেশে বসবাস করে প্রচুর প্রচণ্ড চেতনা, ওনারা বোঝানোর চেষ্টা করতেছে যে কেনাডা কত খারাপ, কেনাডার মানুষজন কত খারাপ, বসবাসের জন্য কত অনিরাপদ, কত অনুপযোগী, রেসিস দিয়ে ভর্তি কেনাডা। এবং সেই পোস্টের কমেন্ট সেকশনে যারা কেনাডা থাকে তারা জান দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে দিস ইজ নট কেনাডা। আমি একজন লিখছে, আমি 20 বছর ধরে আসি, আমি কখনও কোনো ধরনের ভার্বাল অ্যাটাক অ্যাবিউজের শিকার হই নাই। আমি আরেকজন লিখতেছে যে আমি এই ঘটনার পরও আমি আজকের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটেও অনিরাপদ বোধ করি নাই। আরেকজন লিখছে যে এরকম ঘটনা এগুলো খুবই লাইক আউটলায়ার, বাঙালি বিশ্বাস করতে যাচ্ছে না, বাঙালি মানতে চাচ্ছে না, কারণ হচ্ছে বাঙালির চেতনা প্রচণ্ড, কানাডা বাংলাদেশ এক, কানাডা বাংলাদেশের চেয়ে খারাপ। তো এরকম প্রত্যেকটা ঘটনার পর এরা বোঝানোর চেষ্টা করে যে ওইসব দেশ খুব খারাপ, বাসের জন্য অনুপযোগী, টেরোরিস্ট দিয়ে ভর্তি, মানুষজন ভালো না, ওখানকার মানুষজন টেরোরিস্ট। তো না, ওইসব দেশ ওয়েস্ট বুঝতে হইলে যে এইসব ঘটনা দিয়ে আমাদেরকে ওয়েস্টকে বুঝতে হবে, রাইট, আউটলায়ার দিয়ে না, এক্সেপশন এক্সেপশনাল কেস দিয়ে না। সো ওয়েস্টে যেগুলো এক্সেপশন এক্সেপশনাল কেস, বাংলাদেশে এগুলো নর্ম, রাইট? ওয়েস্টে হইতেছে একজন ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে একজন টেরোরিস্ট একটা টেরোরিস্ট অ্যাক্টিভিটি ঘটাইছে, তার পেছনে কিন্তু রাষ্ট্রের কোনো মদত নাই, কোনো স্পন্সর নাই তাকে। আর বাংলাদেশ হচ্ছে রাষ্ট্রীয় স্পন্সরে রাষ্ট্রীয় মদদে পুলিশ প্রশাসন মিলে, সকলে মিলে, গুন্ডা পান্ডা মিলে আপনার হালুয়া টাইট করে ফেলবে। এটা হচ্ছে পার্থক্য সভ্যতা এবং অসভ্যতার। সো না, এই এইরকম ঘটনা, এগুলো মজার ঘটনা মাঝে মধ্যেই আমরা দেখি। আজকে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট থাপ্পড় খাইছে, ইয়েতে একবার আমরা দেখছিলাম যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ওয়াজ ইট ইংল্যান্ড, যা হোক, হাসপাতালে ঢুকছে এক রোগীকে দেখার জন্যে, তারপর হচ্ছে ডাক্তার দুর্ব্যবহার করে বের করে দিছে যে আপনি এখানে তো ঢোকার কথা না, কারো ইয়ে ছাড়া না পড়ে ঢুকছে কেন। তারপর প্রধানমন্ত্রীর সাথে দুর্ব্যবহার করে হাসপাতাল থেকে বের করে দিছে। তারপর কিছুদিন আগে এই অস্ট্রেলিয়া ইলেকশন হইলো, সেইখানে আমরা দেখতে পেলাম যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ক্যাম্পেইন করতেছিল, তো সেখানে দাঁড়ায় ক্যাম্পেইন করতেছিল যে এই জায়গাতে দাঁড়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, সেখানে সাংবাদিক লোকজন ভিড় জমার কারণে একটা মানুষ হচ্ছে ইয়ের উপর উঠে গেছিলো, কী জানি বলে, আরেকজনের, এক ভদ্রলোকের বাসার ফ্যান্স আর কি, মানে ইয়ার্ড আর কি, যে ইয়ার্ডে ঘাসের উপর মানুষ যেহেতু ভিড় বড়ো হয়ে ঘাসের উপর চলে আসছিল কয়েকজন। তারপর সেই লোক বাসা থেকে বের হয়ে দরজা খুলে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীকে, যাই তোমার কারণে আমার এখানে ঘাস নষ্ট হচ্ছে। তারপর আমরা আরেকটা দেখছিলাম কোথায় জানি, সেটা ছিল ওইটা অস্ট্রেলিয়াতে, ওইটা সম্ভবত কোভিডের কারণেই, মানুষজন খেপা ছিল, এক এলাকায় দেখা করতে গেছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, ওই এলাকার লোকজন রীতিমতো তাড়া করে ভাগাই দিছে, গালাগালি কাল মন্দ করে একদম মুখের উপর, অশ্লীল অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় এফ ওয়ার্ড ইউজ করে, রাইট? এই যে ঘটনাগুলো ঘটে এখান থেকে আমাদের কী শেখার আছে? আমাদের যেটা শেখার আছে সেটা হচ্ছে এসব দেশের প্রধানমন্ত্রীরা খুবই হইতেছে ভেদামাস, খুবই দুর্বল, খুবই বোদাই কিসিমের, তাদের সাথে তাদের সাধারণ মানুষ জনগণ এই অবস্থা করে, এবং
কিছুই হয় না, ওই লোকদের কোনো অ্যাকশনই, অলওয়েজ জরিমানাতে একটা থাপ্পড় মারছে এই জন্য সম্ভবত জরিমানা করা হবে, আর মেবি 5 মাস 6 মাস জেল হবে কিনা হু নোস। যাই আমরা ফাইজলামি রেজিতে আমি যত যাই করি, কিন্তু বাস সিরিয়াস আলাপটা এখানে যেটা সেটা হচ্ছে অ্যাজ আ সোসাইটি, অ্যাজ এ নেশন, অ্যাজ আ সিভিলাইজেশন উই শুড স্ট্রাইভ টু গেট দেয়ার, এটা হচ্ছে আমাদের টার্গেট। নাও তার মানে কি আমাদের দেশের প্রধানমন্ত্রী চর থাপ্পড় খাইতে হবে? না, চর থাপ্পড় কখনো অ্যাকসেপ্টেবল কোনো বিষয় না, কিন্তু চর মারতে পারার সাহস স্বাধীনতা একটা রাষ্ট্রে জানি থাকে, সেটাই হচ্ছে আমাদের, সেটাই হচ্ছে আমাদের টার্গেট হওয়া উচিত। লাইকওয়াইজ যে স্বাধীনতা, বাক স্বাধীনতা, রাইট? আপনার বাক স্বাধীনতার ব্যবহার করে আপনি একে গালাগালি করা উচিত না, কিন্তু যেদিন আপনি আপনার বাক স্বাধীনতা ব্যবহার করে প্রধানমন্ত্রীকে একটা গালি দিতে পারবেন ওপেনলি ফেসবুকে এসে, সেদিন আপনি বুঝবেন যে এই দেশে বাক স্বাধীনতা আছে, যে কাজটা এই কাউকে গালি দেওয়া উচিত না বাক স্বাধীনতার ব্যবহার, সেটা নিন্দনীয় কাজ, সেটা আমরা এজ এ সোসাইটি আমরা নিন্দা করব। কিন্তু এই যে গালি দেওয়ার সাহস এবং যে অধিকার যেদিন একটা সমাজে থাকবে, একটা রাষ্ট্রে থাকবে, সেদিন আমরা বুঝবো যে সত্যিকার অর্থে বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। একইভাবে বাংলাদেশ স্বাধীন দেশ, রাইট? ওকে, যেদিন আপনি বাংলাদেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গালে এবং বাংলাদেশের প্রেসিডেন্টের গালে একটা চর বসাই দিতে পারবেন, প্রধান পাওয়ারফুল লোকদের গালে, পুলিশের আইজিপির গালে, মন্ত্রীর গালে একটা চর বসাই দিতে পারবেন, এবং আপনি গুম হয়ে যাবেন না এবং খুন হয়ে যাবেন, এবং আপনার উপর একটা টোকাও পড়বে না শারীরিকভাবে, রাষ্ট্র আপনার উপর কোনো ধরনের একটা টোকা দেওয়ার সামর্থ্য রাখবে না, আপনার জরিমানা হবে বা 6 মাস 5 মাস 3 দিন 10 দিন জেল হওয়ার পর আপনি বের হয়ে চলে আসবেন। এরকম বাস্তবতা যেদিন প্রতিষ্ঠিত হবে, যেটা একটা সমর্থনযোগ্য ব্যাপার না, আপনি অবশ্যই আপনি কেন যে কাউকে প্রধানমন্ত্রী কেন যে কাউকে আপনি কারো গায়ে হাত কেন তুলবেন, সেটা আপনি যদি করেন আমরা সমালোচনা করবো, কিন্তু যেই দিন আপনি এই কাজটা করার সাহস এবং সামর্থ্য এবং স্বাধীনতা অর্জন করতে পারবেন, একমাত্র সেই দিন আপনি দাবি করতে পারবেন আপনি স্বাধীন।